সাহস তুমি শতশ্রেণী, দুই ডানায় দিক বিজয়ী, হার না মানা, ভেঙেছ কঠিন বাধা, জলে স্থলে শতদলে, পরিবার থেকে সমাজ, রাষ্ট্র সভ্যতা, ভূপিষ্ঠ থেকে মহাকাশ, পৃথিবীর পরতে পরতে রোজকার বহুমাত্রিক সৃষ্টিকর্মে অবিচ্ছেদ্য নারী। দীর্ঘ পথ পরিক্রমায় নারীর এই পথ চলা কেমন ছিল? দেশের প্রত্যন্ত গ্রাম থেকে জাতিসংঘের দরবারে পৌঁছে যাওয়া গাঢ় মেয়ে পবিত্রতা মান্দা জানালেন চরম অবহেলা, সীমাহীন বৈষম্য, কুপমণ্ডুকতা, চোখ রাঙানিতে পিষ্ঠ বন্ধুর সেই প্রতিকূলতার কথা। আমি অন্য গোষ্ঠী থেকে এসেছি, আমার ভাষা নিয়ে তারা একটু কটাক্ষ করতো। হ্যাঁ, ওরা মনে করতো যে এটা কী, তার মানে সবার সামনে যখন আমি আমার মাতৃভাষায় কথা বলি তখন তারা মনে করতো যে আমি মনে হয় তাদেরকে গালি দিচ্ছি। কলেজ জীবনে যেভাবে ফেস করলাম ঠিক তেমনি কর্মক্ষেত্রেও এই প্রতিকূলতাতে একটু আমরা ফেস করি। জংধরা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এখনও প্রবল দাপটে রাজত্ব করে চলছে, আর তাই দেশের উচ্চ আদালতে গণমানুষের আইনি সেবা দিতে নিয়োজিত আইনজীবী বলছেন, নারীর জন্য নিরাপদ সমাজ, দেশ আর রাষ্ট্র গড়তে হলে সবার আগে প্রয়োজন নারীকে শ্রদ্ধা, সমতার দৃষ্টিতে দেখার মতো অজস্র চোখ। প্রতিকূলতা তো প্রচুর ফেস করতে হয়েছে, আপনিও একজন নারী, আপনারও ভালো ধরনের ধারণা আছে যে ইট ডাজন্ট ম্যাটার কোন সেক্টরে, আমরা প্রত্যেকটা সেক্টরে একটা পর্যায়ে পৌঁছাতে হলে প্রত্যেকটা নারীর হাজারো প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সবভাবে। আমরা লিটিগেশন হচ্ছে আমাদের স্পেশালাইজেশন, মামলা করা। প্রথমেই যে বাধাটা আপনার আসবে যে ক্লায়েন্টস কিন্তু একটা প্রিকনসিভ নোশন বা তাদের একটা ধারণা থাকে যে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমি কোনো নারী আইনজীবীর কাছে যাব না, এনারা অ্যাগ্রেসিভ হয় না, এনারা চেঁচামেচি করতে পারবে না, আমার কেসটা সাফার করবে। তো প্রথমে হচ্ছে ক্লায়েন্ট পাওয়াটা একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়। পেলেও আপনি আর্গিউ করবেন নাকি আপনার পুরুষ কোনো সহকর্মী, তাকে সে প্রেফার করবে আপনার উপরে? তো তখন হয় না, টাইম অ্যান্ড এগেন দেখাতে হবে যে না, আমার আই এম অ্যাগ্রেসিভ এনাফ, আমি এরকম একটা পরিবেশে সার্ভাইভ করতে পারবো, আমার গলায়ও জোর আছে, প্রয়োজন মতে সেই জোরটা আমি খাটাতে পারবো। তো টাইম এন্ড এগেন এগুলো প্রমাণ করতে হয়েছে। দেশের অগ্রযাত্রায় নিজের অংশগ্রহণ নিশ্চিতে দৃঢ় শপথ নেয়া অসংখ্য নারীর মধ্যে একজন তরুণ নারী উদ্যোক্তা জানালেন তার যাত্রা পথের গল্প। অল্প পরিসরে শুরু করেছি, তো আস্তে আস্তে দেখলাম আমার রেসপন্স ভালো, যারা আছেন আমার ড্রেস দেখেছেন সবাই পছন্দ করেছে, এই যাত্রাটা আমি কন্টিনিউ করে যেতে পারি। নারী পুরুষের সমতা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে লাল সবুজের বাংলাদেশ। রাজনৈতিক ক্ষমতায়নে এদেশের নারীরা বিশ্বের 195টি দেশের মধ্যে সপ্তম স্থানে জায়গা করেছেন, আর তাই বাংলার প্রতিটি কন্যা জায়া জননীর দু চোখে ভর করে এমন এক পৃথিবীর স্বপ্ন যা নারী কিংবা পুরুষের নয়, হবে মানুষের। হাজারো বিধি নিষেধ আর বেড়াজাল ডিঙিয়ে নারী ভেঙেছে অচলায়তন, গত 50 বছরে অবলা তকমা গুছিয়েছে অনেকটাই। নারীর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, নারী পরিচিত হোক নিজ পরিচয়ে। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা।